হ্যালো বন্ধুরা, দেখো মুদ্রা সম্পর্কিত যত অঙ্ক আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে সংখ্যার অনুপাত আর একটা মূল্যের অনুপাত। তো এই বিষয়গুলো কি আমরা দেখব অঙ্কের মাধ্যমে। সমস্ত অঙ্কে এটা মনে রাখবে যে সংখ্যার অনুপাত দেয়া থাকলে সেখান থেকে আমরা মূল্যের অনুপাত বের করব, আর যদি মূল্যের অনুপাত দেয়া থাকে তাহলে সংখ্যার অনুপাত বের করব। এটাই কিন্তু বেসিক কথা। এই কনসেপ্টের উপরে ভিত্তি করেই কিন্তু মুদ্রা সম্পর্কিত যত অঙ্ক আছে সব হয়ে যাবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত। দেখো এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সা কতগুলি আছে, 10 পয়সার সংখ্যা বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো আমাদের যেগুলো দেওয়া আছে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা, এদের সংখ্যার অনুপাত দেয়া আছে। ঠিক আছে, সংখ্যা 3:4:10। তার মানে কি আমাদের এই 1 টাকা যদি 3টে থাকে, 50 পয়সা আছে 4টে, 10 পয়সা আছে 10টা। ওকে, তো আমরা এটাই ধরে নেব, আমাদের যে অনুপাতটা দেওয়া আছে এখানে কোনো এক্স ধরার দরকার নেই, আমাদের যে অনুপাত দেওয়া আছে আমরা সেটাই ধরে নেব। আমরা ধরেই নিচ্ছি যে 1 টাকা আছে মোট 3টে, 50 পয়সা আছে মোট 4টে এবং 10 পয়সা আছে মোট 10টা। তাহলে এই 3টে 1 টাকা বা 4টে 50 পয়সা বা 10টা 10 পয়সা মিলে আমাদের কত টাকা করে হচ্ছে, সেই যে টাকার অনুপাত সেটাকেই বলা হচ্ছে মূল্যের অনুপাত। ওকে, এইটা আমরা যেটা দেখলাম, আমাদের যেটা দেয়া আছে সংখ্যার অনুপাত, সেখান থেকে আমরা কী বের করব, মূল্যের অনুপাত। তাহলে এবার ভাবো 3টে যদি 1 টাকা থাকে তাহলে 3টে 1 টাকা মিলে আমাদের কত টাকা হচ্ছে, 3 টাকা। 4টে 50 পয়সা মিলে কত টাকা হচ্ছে, আমরা জানি 2টো 50 পয়সাতে 1 টাকা, তাহলে 4টে 50 পয়সায় কত টাকা হচ্ছে, 2 টাকা। আর 10টা 10 পয়সা, 10টা 10 পয়সায় কত টাকা হচ্ছে, 10 × 10 মানে 100 পয়সা, 100 পয়সা মানে আমরা জানি 1 টাকা, তাহলে 10টা 10 পয়সা মিলে আমাদের হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের যে 1টাকা 50 পয়সা এবং 10 পয়সা যতগুলো দেওয়া ছিল সেইগুলো মিলে দেখা যাচ্ছে 1 টাকাগুলো মিলে হয়েছে আমার মোট 3 টাকা, 50 পয়সাগুলো মিলে মোট হয়েছে আমার 2 টাকা এবং 10 পয়সাগুলো মিলে আমার মোট হয়েছে 1 টাকা। তাহলে এবার টোটাল টাকার পরিমাণ এইগুলোকে যদি আমরা যোগ করি, 3 আর 2 5 আর 1 6, টোটাল যদি আমার 6 টাকা থাকে তার মধ্যে 10 পয়সাগুলো মিলে হয়েছে 1 টাকা। তাহলে আমাদের বলেছে ব্যাগে মোট 102 টাকা আছে টোটাল, তো এগুলোও কিন্তু সেই টাকার পরিমাণ, আমার ব্যাগে মোট টাকাই আছে। তাহলে টোটাল 102 টাকা থাকলে তার মধ্যে 10 পয়সাগুলো মিলে কত টাকা হয়েছে, এটাকে বলে আনুপাতিক ভাগাক। তোমরা জানো যে মোট 6 ভাগ হলে তার মধ্যে 1 ভাগ আছে 10 পয়সা, আমার কাছে মোট আছে 102 টাকা। তাহলে সেক্ষেত্রে 102 টাকার মধ্যে থেকে 10 পয়সাগুলো দিয়ে কত টাকা হয়েছে সেটা আমরা বের করতে পারি। তো এই 6 এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে এটা দেখবে 6×6=42, 17, তাহলে 17×1 মানে 17 টাকা। এগুলো কিন্তু সব টাকা, দেখো 102 টাকা আছে, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট করে যেটা আসলো আমাদের 17 টাকা। তো এই 17 টাকাটা কোথার থেকে এসছে, 10 পয়সাগুলো মিলে আমার মোট 17 টাকা হয়েছে। তাহলে এবার এখানে যদি কোশ্চেন থাকতো যে 10 পয়সাগুলো মিলে কত টাকা হয়েছে, তাহলে অ্যান্সারটা হলো 17 টাকা। কিন্তু আমাদের আছে 10 পয়সা কতগুলো আছে, তাহলে এবার অ্যান্সারটা কী হবে, 10 পয়সাগুলো মিলে যদি মোট 17 টাকা হয় তাহলে 10 পয়সা কতগুলো আছে, ভাবো যে 1 টাকাতে 10টা 10 পয়সা হয়, তাহলে 17 টাকাতে কতটা 10 পয়সা হবে, 17×10 মানে 170টা 10 পয়সা আছে। আশা করি বোঝা গেল বিষয়টা। দেখো নেক্সট কোশ্চেন বলছে একটি বাক্সে 1টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। আগের অঙ্কটাই ছিল মোট এত টাকা আছে, কিন্তু এখানে মোট কত টাকা আছে সেটা বলা হয়নি, এখানে সংখ্যা বলা হয়েছে যে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে দেখো 13:11:7, এটা হচ্ছে মূল্যের অনুপাত, সংখ্যার অনুপাত নয়। মানে 1 টাকাগুলো মিলে যদি 13 টাকা হয়, 50 পয়সাগুলো মিলে হয়েছে 11 টাকা এবং 25 পয়সাগুলো মিলে হয়েছে 7 টাকা। এই হলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 50 পয়সার মুদ্রা কতগুলো আছে। ওকে, তাহলে আমাদের সেই একই কথা, 1 টাকা 50 পয়সা
এবং 25 পয়সা, ওকে। তো এদের কী দেওয়া আছে দেখো, মূল্যের অনুপাত, তাই না? আগেরটায় আমাদের সংখ্যার অনুপাত দেওয়া ছিল, আমরা মূল্যের অনুপাত বের করেছিলাম, এখানে দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে। তো আমরা কি বের করব, এখান থেকে সংখ্যার অনুপাত বের করব, ওকে। আমি ধরেই নিচ্ছি এক টাকাগুলো মিলে হয়েছে মোট আমার 13 টাকা, 50 পয়সাগুলো মিলে হয়েছে 11 টাকা, এবং 25 পয়সাগুলো মিলে হয়েছে আমার মোট 7 টাকা। তাহলে এই 1 টাকা, 50 পয়সা বা 25 পয়সা কতগুলো করে আছে বাবু? 1 টাকা মিলে যদি মোট 13 টাকা হয়, তাহলে কটা 1 টাকা আছে? নিশ্চয়ই 13টাই 1 টাকা আছে। 50 পয়সাগুলো মিলে হয়েছে আমার মোট 11 টাকা। তাহলে আমরা জানি দুটো 50 পয়সায় 1 টাকা, তাহলে কটা 50 পয়সায় 11 টাকা হবে? নিশ্চয়ই 22টা 50 পয়সায় 11 টাকা হবে, ওকে। আর 25 পয়সাগুলো মিলে আমার মোট 7 টাকা হয়েছে। এবার আমরা জানি 4টে 25 পয়সায় হয় 1 টাকা, তাহলে কতগুলো 25 পয়সায় 7 টাকা হবে? নিশ্চয়ই 4 গুণ হবে, 28টা 25 পয়সায়, তাহলে এখানে 4 দিয়ে গুণ, ওকে। তাহলে আমাদের যেটা দেয়া ছিল দেখো, মূল্যের অনুপাত দেয়া ছিল, সংখ্যার অনুপাত বের করেছি, মানে 1 টাকা আছে মোট কটা, 13টা, 50 পয়সা আছে 22টা, 25 পয়সা আছে 28টা। তাহলে এই অনুপাত রাশির যোগফল, এইগুলোকে যোগ করলে টোটাল যেটা আসছে দেখো, এটা 50, 60, 63। তাহলে এই মোট 63খানা যদি আমার মুদ্রা থাকে, আমাদের কী চেয়েছে, 50 পয়সার মুদ্রা কতগুলি আছে, তাই তো? তাহলে জাস্ট 50 পয়সা নিলে কাজ করলেই হবে। তাহলে 63টা যদি টোটাল মুদ্রা থাকে, তাহলে তার মধ্যে 50 পয়সা কতগুলি আছে, 22টা। তার মানে 63 ভাগের 22 ভাগ আছে 50 পয়সা। এবার আমাদের মোট কতগুলি মুদ্রা আছে, আমাদের দেয়া ছিল দেখো 378টা মোট মুদ্রা আছে। তাহলে এটা ঐকিক নিয়মেও করতে পারো, সরাসরি এইভাবেও করতে পারো। 63টার মধ্যে যদি 22টা 50 পয়সা থাকে, তাহলে 378টার মধ্যে কটা 50 পয়সা হবে, ঠিক আছে? তো জাস্ট এটাকে ক্যান্সেল আউট করলে এটা মোস্ট প্রবলি 6 হবে, 6 দিয়ে 22কে গুণ করলে 132। তো এই হচ্ছে আমাদের আনসার, 50 পয়সার মুদ্রা আছে 132টি। দেখো পরবর্তী কোশ্চেনটা কী বলেছে, একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা ও 20 পয়সা মিলিয়ে মোট 720 টাকা আছে, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত দেওয়া আছে এটা, বলে বাক্সে কোন প্রকারের মুদ্রার মূল্য কত। তাহলে আমাদের আগে দেখতে হবে যে কী কী দেয়া আছে, 1 টাকা, 2 টাকা, 50 পয়সা এবং 20 পয়সা, এই 4 জাতীয় মুদ্রা আমাদের দেয়া আছে, এবং আরও কী দেয়া আছে, তাদের সংখ্যার অনুপাত দেয়া আছে। সংখ্যার অনুপাত কত কত দেওয়া আছে, 5:4:6:10। তো আমি বলেছিলাম যে এই যে অনুপাত যেটা দেওয়া আছে, আমরা টোটাল এই এতগুলো করেই ধরে নেব। আমি ধরেই নিচ্ছি যে 5টা আছে আমার 1 টাকা, 4টে আছে 2 টাকা, 6টা 50 পয়সা এবং 10টা 20 পয়সা। তাহলে এবার ভাবো, 5টা যদি 1 টাকা থাকে, তাহলে 5টা 1 টাকা মিলে মোট আমার কত টাকা হচ্ছে, 5 টাকা, 4টে 2 টাকা মিলে হচ্ছে 8 টাকা, 6টা 50 পয়সা, 6টা 50 পয়সা মিলে কত হবে, 3 টাকা, কারণ 2টো 50 পয়সায় 1 টাকা হয়, আর 10টা 20 পয়সা, 10টা 20 পয়সা মানে 10 গুণ 20 মানে 200 পয়সা, 200 পয়সা মানেও কিন্তু 2 টাকা, ওকে। তাহলে এই গেল মূল্যের অনুপাত। তার মানে কি, আমার 1 টাকাগুলো মিলে যদি 5 টাকা হয়, 2 টাকাগুলো মিলে হয়েছে মোট 8 টাকা, 50 পয়সাগুলো মিলে হয়েছে 3 টাকা, 20 পয়সাগুলো মিলে হয়েছে আমার 2 টাকা। তাহলে মোট কত টাকা হলো আমার, 5 আর 8 = 13, 14, 15, 18, মোট 18 টাকা হলো। এই মোট 18 টাকার মধ্যে 1 টাকাগুলো থেকে এসছে আমার 5 টাকা মোট, মানে 18 ভাগের 5 ভাগ, মোট টাকার কথা বলা হচ্ছে, সংখ্যা নয়। মোট যদি আমার 18 টাকা থাকে, তার মধ্যে 5 টাকা এসছে 1 টাকা থেকে। তো এবার দেখো আমাদের দেয়া আছে মোট 720 টাকা আছে, 720 টাকার মধ্যে থেকে 1 টাকাগুলো নিয়ে আমার কত টাকা হচ্ছে, এটা 720 দিয়ে গুণ, তাহলে এটাকে ক্যান্সেল করলে এটা 4 0, তার মানে 4 5 20, তার মানে 200 টাকা। এই যে 720 টাকার মধ্যে 200 টাকা হবে আমাদের 1 টাকা থেকে। আমাদের কিন্তু এটাই চেয়েছে, বলেছে বাক্সে কোন প্রকারের মুদ্রার মূল্য কত, 1 টাকার মুদ্রার মূল্য কত, 2 টাকার মুদ্রার মূল্য কত, এগুলো চেয়েছে। আমাদের কিন্তু 1 টাকার মুদ্রা কটা আছে সেটা বলেনি, ওকে। আচ্ছা এবার তাহলে 2 টাকার মুদ্রার মূল্য কত হবে, ঠিক একই রকমভাবে মোট 18 ভাগের মধ্যে 8 ভাগ আছে 2 টাকা, এবং তার সঙ্গে 720 গুণ করে দাও, তাহলে এটাকে 40 4 8 = 32, তাহলে 2 টাকাগুলো মিলে হবে আমার মোট 320 টাকা। একই রকমভাবে 50 পয়সাগুলো মিলে মোট কত হবে, সেই একই কথা, 18 ভাগের মধ্যে 50 পয়সা মিলে আসছে 3 ভাগ, তাহলে এটাকে গুণ করলে এটা 4 3 4 12, মানে 120 টাকা। এবং লাস্ট 20 পয়সাগুলো মিলে কত টাকা হচ্ছে, তাহলে সেই একই কথা, মোট কিন্তু আমার ছিল 18
ভাগের মধ্যে দু ভাগ হচ্ছে 20 পয়সা মিলে হয়েছে। তো মোট টাকা হচ্ছে আমার 720, তো এটাকে এটা দিয়ে ক্যান্সেল করলে আমাদের যেটা আসছে সেই 40, আর 40 দুগুণ 80 টাকা, তাহলে 20 টাকাগুলো মিলে হচ্ছে আমার 80 টাকা। এইবার বিষয় হচ্ছে এই যে অঙ্কটা আমরা করলাম, এটা করে কিন্তু আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমাদের ঠিক হলো না ভুল হলো। কী করে বুঝবো? এই যে আমাদের যে মোট 200 টাকা হয়েছে, 1 টাকা মিলে, 2 টাকা মিলে 320 টাকা, আর 50 পয়সা মিলে 120 টাকা, 25 আর 20 পয়সা মিলে হয়েছে 80 টাকা। এই টাকাগুলো যোগ করলে যদি দেখো যে আমাদের মোট 720 টাকা হচ্ছে, তাহলেই জানবে যে আমাদের অঙ্কটা সঠিক। তো এটা এবার তোমরা বাড়িতে যোগ করে দেখেই নিতে পারবে যে এটা দেখবে 720 টাকাই হবে। নেক্সট দেখো লাস্ট কোশ্চেন বলছে, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে 52টি মুদ্রা আছে। তাহলে আমাদের যেগুলো আছে 1 টাকা এবং 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, সংখ্যা দেওয়া আছে, আর আমাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, তাই না? মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 3:5। তার মানে 3 টাকা, 1 টাকাগুলো মিলে যদি 3 টাকা হয়, তাহলে 50 পয়সাগুলো হয়ে মিলে হয়েছে আমার মোট 5 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করব, সংখ্যার অনুপাত বের করব। 1 টাকাগুলো মিলে আমার মোট 3 টাকা হয়েছে, তাহলে 1 টাকা কতগুলো আছে? 3টে। 50 পয়সাগুলো মিলে আমার মোট 5 টাকা হয়েছে, তাহলে 50 পয়সা আছে 10টা, কারণ 10টা 50 পয়সা মিলেই 5 টাকা হবে, 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে সংখ্যার অনুপাত আমরা পেলাম 3:10। তার মানে কি যে 3টে যদি আমার 1 টাকা থাকে, তাহলে 10টা আছে 50 পয়সা, তার মানে মোট 3 আর 10 এ 13টা, তাই না? তাহলে 13টার মধ্যে 3টে আছে আমার 1 টাকা, আর 13টা মোট মুদ্রা থাকলে তার মধ্যে 10টা আছে আমার 50 পয়সা। এবার আমাদের বলে দেওয়া আছে দেখো মোট 52টি মুদ্রা আছে, 52টি মুদ্রা আছে। তাহলে বলেছে কোন প্রকারের মুদ্রা কতগুলো করে আছে। তাহলে এবার ভাবো, 13টা মুদ্রার মধ্যে যদি 3টে মুদ্রা 1 টাকার হয়, তাহলে মোট 52টার মধ্যে কটা মুদ্রা 1 টাকার পাওয়া যাবে? সেই একই নিয়ম, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে তাহলে এটা হবে 12টি 1 টাকার মুদ্রা আছে, আর একই রকমভাবে এটাকেও 52 দিয়ে গুণ করে 4 4 10 এ 40, 40টি 50 পয়সার মুদ্রা আছে। দেখো আমি বলেছিলাম এই দুটোকে যোগ করে 12টা 1 টাকার মুদ্রা, 40টি 50 পয়সার মুদ্রা, মানে এই যে 40 আর 12 মিলে মোট কিন্তু 52টি মুদ্রাই হয়ে গেল। এবং আরও দেখে নিতে পারো, এই যে বলেছে তাদের মূল্যের অনুপাত 3:5, এটাও মিলিয়ে দেখতে পারো। দেখো 12টা যদি আমাদের 1 টাকা থাকে, তাহলে মোট কত হলো? 12 টাকা। আর 40টা যদি 50 পয়সা থাকে, 40টা 50 পয়সায় আমাদের কত টাকা হবে? 20 টাকা। জাস্ট ইজি হিসাব, 40টা 50 পয়সা মিলে 40 গুণ 50, মানে 2000 পয়সা, 2000 পয়সা মানে হলো 20 টাকা। তাহলে এই 1 টাকা এবং 50 পয়সার অনুপাত কত হচ্ছে? দেখো 12:20, তার মানে এটাকে 4 দিয়ে কাটলে যেটা আসছে 3:5। দেখো আমাদের কিন্তু এটাই দেওয়া ছিল যে এদের মূল্যের অনুপাত 3:5। ওকে, তো এই ছিল আজকে মুদ্রা সম্পর্কিত ভিডিও। এবং মুদ্রা সম্পর্কিত আরও একটা টাইপের প্রবলেম আসে পরীক্ষাতে, সেটা আমি পরবর্তী কোনো এক সময়ে নেক্সট ভিডিওতে করে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট।